আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব পিসিবি বোর্ড ডিজাইন। কারিগরি শিক্ষায় 2016 প্রবিধানের একটি নতুন সাবজেক্ট পিসিবি বোর্ড ডিজাইন। এটি কি কাজে এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা জানার চেষ্টা করব। এটি সাধারণত কোনো সার্কিট বোর্ড ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, যেমন মাদারবোর্ড, আরডিনো বোর্ড ইত্যাদি। এটি শিখতে আমাদেরকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটির নাম হলো প্রোটিয়া। এই সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমরা ডাউনলোড ফাইলে প্রবেশ করি। এখন এই প্রোটিয়াস ফাইলটি আমরা এক্সট্রাক্ট করব। তার জন্য রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করি। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তো আমরা এক্সট্রাক্ট করা ফাইলটির ভিতরে প্রবেশ করলাম। সেট আপ ফাইলে ডাবল ক্লিক করি, এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে এখানে টিক চিহ্ন দিব, তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকেও নেক্সট, এখান থেকেও নেক্সট, এবং নতুন উইন্ডো আসছে। এখানে আমাদেরকে বলছে ইনস্টল কিস, অ্যাভেলেবেল কিস। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল কোনো কি এখানে নাই, তো আমাদেরকে এখানে কি গুলো এন্ট্রি করতে হবে এবং ইনস্টল করতে হবে। তার জন্য আমাদেরকে মূল ফাইলে প্রবেশ করতে হবে এবং এখানে প্রোটিয়াস যে ক্র্যাক ফাইল আছে এটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এক্সট্রাক্ট ফাইল, ওকে। তো আমরা এখন সেটআপ ফাইলে ফিরে আসি এবং এখান থেকে ব্রাউজ ফর কি ফাইল এইখানে ক্লিক করি। তারপর আমরা যেখানে ফাইলটি ডাউনলোড করছিলাম সেই ফাইলে প্রবেশ করি এবং এখান থেকে ক্রাক ফাইল যেটা আছে এটাতে প্রবেশ করব। তারপর এখান থেকে লাইসেন্স ডট এল এক্স কে এটাতে ক্লিক করে ওপেন দিব, দেন আমাদেরকে এই পাশে লাইসেন্স অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার আমাদেরকে ইনস্টল করতে হবে, তার জন্য জাস্ট ইনস্টলে ক্লিক করব এবং ইয়েস দিব, তাহলে আমাদের লাইসেন্সটা ওকে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব। তারপর আমরা সেট আপ ফাইল আবার ওপেন করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা টিপিক্যাল এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ইনস্টল প্রসেস শুরু হয়েছে।
আমাদের সেটআপ কমপ্লিট, আমরা এখন এটাকে ক্লোজ করব। দেন আমরা প্রোটিয়াসটি ক্র্যাক করব। ক্র্যাক করতে গেলে আমাদেরকে ক্র্যাক ফাইলে প্রবেশ করব, এখান থেকে বিন মডেলস লাইসেন্স এই তিনটাকে আমরা কপি করব। দেন আমরা ফিরে যাব যেখানে আমরা ইনস্টল করছিলাম, লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইলস, ল্যাব সেন্টার ইলেকট্রনিক্সে ক্লিক করব, প্রোটিয়াস 8 প্রফেশনাল এখানে ক্লিক করব। তারপর আমরা কপি করা ফাইলগুলোকে এখানে পেস্ট করে দিব। ইয়েস, কপি অ্যান্ড রিপ্লেস এটাতে ক্লিক করব। কন্টিনিউ। তো আমাদের ক্র্যাক কমপ্লিট। এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব, এটাতে ডাবল ক্লিক করলাম। তো আমাদের সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল এবং ক্র্যাক হয়ে গেছে। এভাবে আমরা প্রোটিয়াসটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। আগামী পর্বে আমরা দেখব প্রোটিয়াস ব্যবহার করে কিভাবে পিসিবি বোর্ডের একটি সার্কিট ডিজাইন করা যায়। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।